আল্লাহ ভুল করছি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করো। আমি ক্ষমা চাইতেছি কিন্তু আমি ক্ষমা করি না আরেকজন, তুমি ক্ষমা করো না, তুমি ক্ষমা চাও কোন সাহসে? সো হেই, হ্যালো নটসব গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো অ্যানালাইজেশন গেমারের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। ভিডিওর শুরুতে আমি এটা বলতে চাই যে গত ভিডিওতে কয়েকজন কোশ্চেন করছিল আমাকে, সেই কোশ্চেনগুলোর অ্যানসার এখন এই ভিডিওর প্রথমেই দিয়ে দেওয়া হবে। তাছাড়া গাইস, অ্যানালাইজেশন গেম 22 তারিখে রিলিজ হতে চলতেছে, কিন্তু 22 তারিখে আসার পর কি আমরা এলিট পাস পাবো নাকি? আর তাছাড়া এলিট পাস নিতে হলে আমাদের টপ আপ কিভাবে করতে হবে, এ টু জেড এই ভিডিওতে বুঝতে পারবে। আর এটাও জানতে পারবে যে আমাদের গেমের বেস্ট ক্যারেক্টার সালমান শাহ, এই সালমান শাহ ক্যারেক্টার নিয়ে আমরা কবে থেকে খেলতে পারবো, অ্যানিহিলেশন গেমের সিজন 0 আমরা কবে থেকে পাবো। সো গাইস, এই সকল বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও। বাট এখন তোমাদের একটা কথা বলতে চাই যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো গাইস, গত ভিডিওতে দি উইশ গেমার উনি আমাকে এটাই জিজ্ঞাসা করে যে এলিট পাস থাকবে নাকি। তো এখন আমি এটাই বলবো যে অ্যানিহিলেশন গেম আসার পর মানে 22 তারিখে আসার পর আমরা এলিট পাস পাবো না। কারণটা হচ্ছে যে 22 তারিখে গেমটা যখন আসবে তখন থেকে সিজন 0 শুরু হবে না, অ্যানিহিলেশন সিজন 0 আসবে হচ্ছে 30 তারিখ থেকে। তো আমি যতদূর জানি যে 30 তারিখ থেকে সিজন 0 আসার পর সিজন 0 তে আমরা এলিট পাস দেখতে পারবো, বাট এলিট পাস নাম থাকবে না অন্য কিছু নাম থাকবে সেটা আমি কনফার্ম জানি না। বাট অ্যানিহিলেশন গেম আগেই জানিয়ে দিচ্ছে যে অন্য অন্য ব্যাটল রয়্যাল গেম লাইক পাবজি, ফ্রি ফায়ার ওইগুলো গেমের থেকে অ্যানিহিলেশন গেম অনেকটা আলাদা। অ্যানিহিলেশন গেম একটু অন্যরকম ব্যাটল রয়্যাল গেম, যেহেতু অ্যানিহিলেশন গেমে আমরা তিন ধরনের এলিট পাস দেখতে পারবো। স্ক্রিনের উপর একটা স্ক্রিনশট অবশ্যই দেখতে পারতেছো। এখানে অ্যানিহিলেশন গেমের মডারেটর অফিসিয়াল গ্রুপ এক কমেন্ট বক্সে বলেন যে অ্যানিহিলেশন গেমে তিন ধরনের এলিট পাস থাকবে, একটা হচ্ছে ফ্রি পাস, আর দুই নাম্বারটা হচ্ছে নর্মাল পাস, আর তিন নাম্বারটা হচ্ছে প্রিমিয়াম পাস, যেটা সবচেয়ে দামি থাকবে। গত ভিডিওতে এমডি তারেক ভাই আরো একটি কোশ্চেন করে, ভাই অ্যানিহিলেশন গেমে কি কাস্টম আর গ্লোয়াল থাকবে নাকি? এমডি তারেক ভাই খুব ভালো একটা প্রশ্ন করছে, কারণ তোমাদের মধ্যে অনেকে জানতে চাও যে অ্যানিহিলেশন গেমে আমরা কাস্টম আর গ্লোয়াল দেখতে পারবো নাকি। বাট এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি এটা বলবো যে অ্যানিহিলেশন গেম আগেই বলা হয়েছে যে অন্যান্য ব্যাটল রয়্যাল গেমের থেকে আলাদা, যেহেতু অন্যান্য ব্যাটল রয়্যাল গেমের কোনো কিছু অ্যানিহিলেশন গেম কপি করবে না। তো গাইস, অ্যানিহিলেশন গেম যদি গ্লোয়াল দেওয়া হয় তাহলে ফ্রি ফায়ার গেমকে কপি করা হয়, আর তোমরা অবশ্যই জানো যে কপি গেমগুলো খুব কম টাইম থাকে, মানে বেশি একটা চলে না। তো অ্যানিহিলেশন গেমে আমরা আনকমন কিছু দেখতে পারবো যার কারণে গ্লোয়াল থাকবে না। বাট গ্লোয়ালের মতো কাভার নেওয়ার জন্য দুইটা জিনিস থাকবে, যারা ফ্রি ফায়ার গেম খেলো তারা অবশ্যই এমন একটা গান ফ্রি ফায়ার গেমে দেখতে পারছো, তো এটা হচ্ছে গ্লোয়াল গান, এটা যখন ফায়ার করা হয় তখন এটা থেকে তিনটা গ্লোয়াল বের হয়। তো অ্যানিহিলেশন গেমে এমন একটা গান থাকবে যেই গান ক্লিক করার পর মানে ফায়ার করার পরে একটা শিল্ডের মতো বের হবে, যে শিল্ডের মধ্যে আমরা কভার নিতে পারবো। তো গাইস, গেম আসার পর আরো একটা জিনিস আমরা দেখতে পারবো, অ্যানিহিলেশন গেম যখন আসবে তখন একটা ক্যারেক্টার দেওয়া হবে, সেই ক্যারেক্টারের সম্বন্ধে এখনো কিছু বলা হয়নি, কিন্তু গেম আসার পর একটা ক্যারেক্টার আসবে যে ক্যারেক্টার অ্যাবিলিটি থাকবে তোমার শিল্ডের মতো, ওই ক্যারেক্টার অ্যাবিলিটি অন করার পর একটা শিল্ড বের হবে, সেই শিল্ডের মধ্যে তুমি কভার নিতে পারবে। তো গাইস, গ্লোয়ালের বাদে এই দুইটা জিনিস অ্যানিহিলেশন গেমে আমরা দেখতে পারবো। তো এমডি তারেক ভাইয়ের আরো একটি কোশ্চেন হচ্ছে অ্যানিহিলেশন গেমে আমরা কাস্টম দেখতে পারবো নাকি? হ্যাঁ গাইস, আমরা অ্যানিহিলেশন গেমে কাস্টম খেলতে পারবো আর কাস্টম থাকবে, বাট কাস্টম নাম থাকবে নাকি সেটা আমি কনফার্ম জানি না, কিন্তু কাস্টম কার্ড থাকবে যেটার মাধ্যমে আমরা রম খেলতে পারবো। তারপর আরো একটা কমেন্ট দেখতে পারছি, সেই কমেন্টে করছে বাদন বিটু উইন। তো উনি এটাই বলতে চাইছে যে অ্যানিহিলেশন গেমে হেডশট রেট বেশি থাকতে হবে বডি শটের তুলনায়। তো এখন আমি এটাই বলবো যে অ্যানিহিলেশন গেম আসার পর হেডশট মারাত্মক লাগবে, এটাই আমি জানতে পারছি, মানে ড্রাগ হেডশট যাকে বলে সেটা মারাত্মক লাগবে, বাট অন ট্যাপ কেমন লাগবে সেটা কনফার্ম বলা যাইতেছে না, গেমটা আসার পর আমরা বুঝতে পারবো অন ট্যাপ কেমন লাগবে। কিন্তু ফ্রি ফায়ারের মতো এত অন ট্যাপ আর হেডশট লাগবে না, তার থেকে একটু কম লাগবে আর পাবজি থেকে বেশি লাগবে। বাট অ্যানিহিলেশন গেমের মডারেটর আমাকে এটা জানাইছে যে অ্যানিহিলেশন গেমে হেডশট আসার পর হেডশট অনেক অস্থির লাগবে, আর ওই হেডশট লাগার পর যে কথা বলবে যে হেডশট লাগছে সেই কথাগুলো অস্থির। তো গাইস, এই তিনটা কমেন্ট আমার কাছে অস্থির লাগছে, যার কারণে এই ভিডিওতে আমি এই তিনটা কমেন্টের অ্যানসার দিয়ে দিচ্ছি। তোমাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আমায় জানিয়ে দেবা, যেন পরের ভিডিওতে আমি তোমাদের নাম আর কোশ্চেনের অ্যানসার দিয়ে দিতে পারি। এর সাথে তোমাদের আমি আরেকটা কথা বলতে চাই যে অ্যানিহিলেশন গেমটা আমরা 22 তারিখে দেখতে পারবো, আর অ্যানিহিলেশন গেম আসার পর আমি একটা ক্ল্যান ক্রিয়েট করব, মানে গেমটা আসার পর আমি একটা ক্ল্যান খুলবো, যেই ক্ল্যানের মধ্যে আমরা 50 জন মেম্বার থাকতে পারবো। তো তোমাদের মধ্যে যারা আমাকে পছন্দ করে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা, আর আমার ফেসবুক পেজে অবশ্যই ইনবক্স করবে যারা আমার ক্ল্যানে আসতে চাও। এখন চলো ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলা যাক, যে অ্যানিহিলেশন গেম আসার পর আমরা টপ আপ কিভাবে করবো।
সো গাইস তোমাদের মধ্যে সবাই জানো জানা আলোচনাকে 22 তারিখে আসবে, তো 22 তারিখে গেমটা আসবে। আই মিন তোমাদের মনে সবারই চিন্তা ঢুকছে জানা আলোচনাকে আসার পর প্রথমে লেট পাসটা নিব আর প্রথমে যে ড্রেসগুলো আসবে সবগুলো নিব, কিন্তু যদি গেমটা আসার পর আমাদের টপ আপ করতে হয়, কিন্তু টপ আপটা কিভাবে করব, কোথা থেকে আমরা টপ আপ করব? তো এখন আরেকটা কথা বলতে চাই যে অ্যানালিসন গেম আসার পর ইন গেম টপ আপগুলো করতে আমাদের অনেক ঝামেলা হবে। ইন গেম টপ আপ করার জন্য আমাদের কার্ড লাগবে, আই মিন ক্রেডিট কার্ড লাগবে। যাদের কাছে ক্রেডিট কার্ড নেই তারা অনেকটাই ঝামেলায় পড়ে গেছে। তো ইন গেম টপ আপটা হচ্ছে যারা ফ্রি ফায়ার গেম খেলো তাদের জন্য হচ্ছে এয়ারড্রপ আছে ফ্রি ফায়ার গেমে, তারপর উইকলি আছে, তারপর মান্থলি আছে। তো এইগুলো হচ্ছে ইন গেম টপ আপ, যেহেতু গেমের ভিতর ঢুকে তারপর টপ আপ করতে হয়। এই টপ আপগুলো করতে অবশ্যই ক্রেডিট কার্ড লাগবে। সো গাইস ইন গেম বাদে টপ আপ যেগুলো করবে সেগুলো করতে একদম সিম্পল, যাদের কাছে বিকাশ অ্যাকাউন্ট আছে। তো আসলে ইন গেম ছাড়া টপ আপ করতে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে। তো বিকাশ অ্যাকাউন্ট দিয়ে সিম্পল ভাবে টপ আপ কিভাবে করবে সেটা আমি স্ক্রিনের উপর একদম দেখায় দিতেছি আর বুঝিয়ে দিতেছি। আর কত সিসি মানে অ্যানালিসন গেমে তোমাদের ফ্রি ফায়ার গেমে ডায়মন্ড আছে, কিন্তু অ্যানালিসন গেমে যেটা নাম থাকবে সিসি ক্রাইসিস কয়েন, যেটা পুনরূপ ক্রাইসিস কয়েন। তো এই ক্রাইসিস কয়েন মানে টপ আপ করতে হলে অ্যানালিসন গেমে তো অ্যানালিসন গেমের স্টোরে যেতে হবে, অনলাইন স্টোর যেটা আছে। তো সেই স্টোরের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর তোমাদের মধ্যে অনেকে আছো ডিসক্রিপশন বক্স থেকে কিভাবে লিংকে ক্লিক করে সেই ওয়েবসাইটে যেতে হবে সেটা বুঝো না, যার কারণে আমি একদম বুঝাই দিতেছি। তো স্ক্রিনের উপর একটা ভিডিও দেখতে পারতেছো, আমার এই ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে যেতে হলে তোমাদের এখানে ক্লিক করতে হবে। তারপর গাইস দেখতে পারতেছো মোর বলে একটা অপশন আছে নিচে বাম সাইডে, তো ওই মোর অপশনে ক্লিক করতে হবে। তারপর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এমন একটা লিংক চলে আসবে, আর এই লিংক ক্লিক করার পর তোমরা এমন একটা ইন্টারফেস দেখতে পারবা, যে ইন্টারফেসে ক্রাইসিস কয়েন মানে সিসির একদম সবকিছু দাম দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে, কত সিসি কত টাকা। তো এখানে হচ্ছে 500 সিসি মাত্র 49 টাকা, যেখানে অন্যান্য গেমের অনেক দাম। তো গাইস বাংলাদেশী গেম যেহেতু তার জন্য আমাদের এত কম দাম দিছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ 1000 সিসি মাত্র 79 টাকায়, তারপর 2000 সিসি নিতে আমাদের মাত্র 139 টাকা লাগবে, আর লাস্টে যেটা সবচেয়ে বড় প্রাইস সেটা হচ্ছে 5000 সিসি নিতে আমাদের 349 টাকা লাগবে। একটা একদম কত অল্প টাকায় দেখো কত অল্প টাকায় একদম 5000 সিসি আমাদের 349 টাকা। তো গেমটা আসার পর ফার্স্টে আমরা এই প্রাইস দেখতে পারবো। আর তাছাড়া আমি ভিডিওতে আরেকটা জিনিস দেখা দিতে চাই যে সিজন জিরোতে আমরা এই 4টা ক্যারেক্টার পাবো। তো আগের ভিডিওতে মানে গত ভিডিওতে এর আগের ভিডিওতে যে ভিডিওটা আপলোড করা হয়েছে সেই ভিডিওতে এই 4টা ক্যারেক্টার সম্বন্ধে একদম ফুল ডিটেলস দেওয়া আছে। তো ওই ভিডিওটা দেখার পর তোমাদের এই ক্যারেক্টারগুলো সম্বন্ধে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে। এখানে আরেকটা বিষয় দেওয়া আছে যে সিজন জিরোতে আমরা এই 4টা ক্যারেক্টার পাবো, আর সিজন ওয়ানে যে আমরা সালমান শাহ ক্যারেক্টার আর আকেলা ক্যারেক্টার পাবো। তো এই দুটো হচ্ছে লেজেন্ডারি ক্যারেক্টার যার জন্য এই দুটো সিজন ওয়ানে পাবো। তো অবশ্যই গাইস বুঝতে পারতো অ্যানালিসন গেমের সবথেকে বেস্ট ক্যারেক্টার যেটা বাংলাদেশের জন্য বেস্ট সেটা সিজন ওয়ানে আমরা পাবো। সো গাইস অ্যানালিসন গেম আসার পর কিভাবে নিজের টপ আপ নিজেই করবো সেটা আমি একদম স্ক্রিনের উপর দেখা দিয়েছি। আর যদি তোমরা নিজে যায় সব স্টোরে সব যাবতীয় কিছু দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আর কিভাবে ডিসক্রিপশন বক্স থেকে লিংকে ক্লিক করে যেতে হবে ওটাও দেখাই দিছি। সো গাইস তোমাদের যদি মনে চায় তাহলে অবশ্যই অ্যানালিসন গেমের এই ক্রাইসিস কয়েন স্টোরটা অবশ্যই দেখে আসতে পারো, ডিসক্রিপশন বক্সে লিংক তো দেওয়াই আছে আগে বলছে। বাট গাইস আরেকটা কথা না বললে নয় যে অ্যানালিসন গেমের এই স্টোরটা দেখতে পারছো এটা কিন্তু 22 তারিখের আগে আরেকটু চেঞ্জ করা হবে। এই স্টোরে কিছু ভুল আছে যে ভুলগুলা একদম সলভ করে দেওয়া হবে। তো স্টোরটা একটু হলেও চেঞ্জ হতে পারে গেম আসার আগে, তো এই দু একদিনের মধ্যে স্টোরটা একটু সলভ করবে, একটু ভুল আছে সেই ভুলগুলো একদম সলভ করে দেবে। সো গাইস ভিডিও লাস্টে আবারও একটা কথা বলবো যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও, আর যদি তুমি অ্যানালিসন গেমের সব ইউনিক ইনফরমেশন পেতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো আজকের ভিডিও এ পর্যন্ত, পরের কোনো ভিডিওতে আবার কথা বলবো, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো, আসসালামু আলাইকুম। আমার কলজা পুরা ব্যথায় আমি সহ্য করি একা, আমি বাঁচি কিংবা মরি তাতে নাই কারো মাথা ব্যথা, এই রঙের দুনিয়ায় আমার মতো অসহায় আর কারো জীবন কাটে নাই তো এত অবহেলায়, আমার নিঃশ্বাসটাও বন্ধ কইরা কাঁদছি যার জন্য সে তো সুখে আছে, আমার কলজা কইরা ছিন্ন ভিন্ন, আমি গরিব বইলা চোখের পানির দেয় নাই কোনো দাম, অবহেলা।